এডিস মশার লার্ভা জন্মে জন্মে এমন আবর্জনা কিনবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সাতাশ এপ্রিলের পর ক্রাস প্রোগ্রামে নামছে তারা মেয়র আতিকুল ইসলাম হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন আইন না মানলে দেয়া হবে জেল জরিমানা অন্যদিকে কেটে তত্ত্ববিদরা ডেঙ্গু রোধে নিয়মিত তদারকির ওপর জোর দিয়েছেন অন্যথায় পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার আশঙ্কা তাদের নিয়ে আলোচনা করতে রাজধানীর উত্তরা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ যারা আক্তার মাহমুদ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদে জানতে চাই যে আজকে যেটা দেখলাম যে আবর্জনা কিনে এডিস বিস্তার ঠেকানোর পরিকল্পনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তারই উদ্যোগ আমরা দেখলাম এই এই এটিকে আপনি কিভাবে দেখছেন আসলে আবর্জনা কিনে কি আসলে এটি রোধ করা সম্ভব ধন্যবাদ আপনাকে আসলে এই আবর্জনা সংগ্রহ পরিবহন এবং এটাকে ডিসপোজাল সম্পূর্ণ প্রক্রিয়াটি কালেকশন যে রেট আছে সিটি কর্পোরেশন এলাকাগুলোতে প্রায় ফর্টি ফর্টি ফাইভ পার্সেন্ট আবর্জনা কিন্তু রাস্তায় এবং রাস্তার দুই পাশে যে ড্রেন আছে খালে নদীতে এখানে জমা হয় অর্থাৎ এগুলো সঠিকভাবে কালেক্টেড হয় না এই জায়গাটা থেকে মুক্তি পাওয়ার জন্য এবং আরেকটি বিষয় ডেঙ্গু প্রতিরোধের জন্য মেয়র মহোদয় যে ঘোষণাটি দিয়েছে যে প্লাস্টিকের বোতল তারপরে চিপসের প্যাকেট এবং ডাবের খোসা এগুলো যদি ওয়ার্ড অফিসে জমা দেয় তাহলে সেখানে একটা পুরস্কার দেওয়া হবে অর্থাৎ আর্থিক পুরস্কার দেওয়া হবে এইটার দেশের বিভিন্ন দেশে এই ধরনের একটা প্রক্রিয়া অন্যভাবে আছে সেটা হচ্ছে যে আপনার কোকের যে প্লাস্টিকের বটল গুলো আছে সেগুলোর জন্য একটা পেমেন্ট তারা পায় কিন্তু সেখানে প্রক্রিয়াটা একটু ভিন্ন রকমের এই জিনিসটা একটু বোঝার দরকার আছে এখানে উত্তর সিটি কর্পোরেশনে যে উদ্যোগটা নিয়েছে এটা আমার কাছে অনেকটা লোক দেখানো মনে হয় লোক দেখানো মনে হয় এই কারণে হয়তো একটা চাঞ্চল্য তৈরি করবে মানুষকে একটু উৎসাহ দিবে

এবং যারা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলের অফিস আছে পরিচ্ছন্ন কর্মী আছে তাদেরকে দিই মানে তারা যেন সারা বছর ধরে এবং বিশেষ করে গরমের এবং বর্ষার মৌসুমে অ্যাক্টিভ থাকে আরেকটি হচ্ছে যে স্থানীয় যে জনগণ আছে অর্থাৎ যারা প্লটের মালিক আছে বাড়ির মালিক আছে তাদেরকে সচেতনতা ছাড়া এটা থেকে কোনো মুক্তি নাই এই জায়গাটাতে অবশ্যই আমাদেরকে নাগরিক দায়িত্বটা কিন্তু পালন করতে হবে সেই সাথে সাথে এলাকায় যে সকল স্কুল কলেজ আছে সামাজিক প্রতিষ্ঠান আছে ক্রীড়া প্রতিষ্ঠান আছে এবং বিশেষত রাজনৈতিক প্রতিষ্ঠান যারা আছে সংগঠনগুলো আছে তাদেরকে এই কাজে কিন্তু এগিয়ে আসতে হবে অর্থাৎ এলাকাকে পরিচরন্ন করা এলাকার উন্নয়ন করা এবং এলাকায় এই ধরনের আসলে এডিস মশা নিধন এবং পরজনন ধ্বংস করার জন্য পদ্ধতিটা আসলে স্পষ্ট সেখানে বিকল্প পদক্ষেপ নিয়ে যে টাকা নষ্ট করা হচ্ছে অর্থাৎ সরকার তো বরাদ্দ দিচ্ছে সেটাই তো আসলে অন্য কাজে নষ্ট হচ্ছে এইটা আসলে এর আগেও কিন্তু এই ধরনের মানে দু একবার উদ্যোগ নেওয়া হয়েছিল সেই উদ্যোগগুলো কিন্তু কাজে আসেনি অর্থাৎ এগুলো টেকসই হয়নি এবং আমরা আমরা এর আগেও দেখেছি যে গাফনি মাছের কথা বলা হয়েছিল এগুলো আসলে টেকসই হয়নি আমাদের আসলে দরকার হচ্ছে টেকসই একটি ব্যবস্থা যেখানে সিটি কর্পোরেশন তাদের মানে আইনটাকে প্রয়োগ করবে এবং জনগণও সেভাবে রেসপন্স করবে জনগণ তাদের এলাকা তাদের নিজস্ব আঙিনা বাসার ছাদ